1953 সালে ক্যাসিনো রয়্যাল প্রকাশিত হবার পরে কি ইয়ান ফ্লেমিং ভাবতে পেরেছিলেন তার সৃষ্ট চরিত্র প্রায় 70 বছর পরেও আবেদন ধরে রাখতে পারবে? বইগুলো অনূদিত হবে 20টিরও বেশি ভাষায়, বানানো হবে চলচ্চিত্র, সৃষ্টি হবে আরো নতুন চরিত্র। বলছিলাম জেমস বন্ডের কথা। অ্যাডভেঞ্চার অ্যাকশন থ্রিলার ঘরানায় জেমস বন্ড অভিসংবাদিত কিংবদন্তি জনপ্রিয়তার দিক দিয়ে এখনো অতুলনীয়। বড় পর্দায় বন্ডের প্রথম আবির্ভাব ঘটে 1962 সালে। সিনেমার নাম ছিল ডক্টর নো ও 007 এর ভূমিকায় ছিলেন শন কনরি। এরপর শন কনরি, রজার মুর, পিয়ার্স ব্রসনারের মতো কিংবদন্তি অভিনেতাদের হাত ঘুরে জেমস বন্ডের মশাল এসেছে ড্যানিয়েল গ্রেগের হাতে। 2021 সালে মুক্তি পায় তার শেষ বন্ড সিনেমা। আমাদের আজকের আয়োজনে জেমস বন্ড সিরিজে ক্রেগের সর্বশেষ মুভি জেমস বন্ড নো টাইম টু ডাই নিয়ে। সাধারণত 007 সিরিজের সিনেমাগুলোতে জেমস বন্ডকে একটি চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়ে থাকে। প্রতিটি সিনেমা একটি স্বতন্ত্র অ্যাকশন সিনেমা হিসেবে পুনরায় শুরু হয়, কিন্তু কোরি জোজি ফুকুনাগা পরিচালিত ও ড্যানিয়েল ক্রেগ অভিনীত 007 সিরিজের সিনেমাগুলো অনেকটা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মতো করে নির্মিত হয়েছে। এই সিরিজে একটির গল্পের সঙ্গে অন্যটির গল্পের কিছুটা সংযোগ রাখা হয়েছে এবং আগের সিনেমার চরিত্রগুলো ফিরে ফিরে এসেছে। ক্যাসিনো রয়্যাল থেকে নো টাইম টু ডাই, এই সময়ে ড্যানিয়েল ক্রেগের 15 বছরের সিনেম্যাটিক অ্যাডভেঞ্চার পেয়েছে এক অন্য পরিসমাপ্তি। করোনা মহামারীর আগে 2020 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও বেশ কয়েকবার পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি। কেমন হলো বন্ড চরিত্রের ক্রেগের শেষ মুভিটি? চলুন দেখে নিই। নো টাইম টু ডাই মুভির গল্প শুরু হয়েছে স্পেক্টারের শেষ থেকে ম্যাডলিন সোয়ানের ছোটবেলার ফ্ল্যাশব্যাক দিয়ে। গল্পে ফিরে এসেছে ক্যাসিনো রয়্যাল সিনেমায় বন্ডের মারা যাওয়া প্রেমিকা ভেস্পা। দেখা যায় ব্রিটিশ সিক্রেট সার্ভিস ছেড়ে দেওয়ার পর জেমস এবং ম্যাডলিন ইটালিতে বসবাস করছে। প্রথমবার দেখানো হয় বন্ডের সন্তানকে। জেমস ভেস্পারের কবর দেখতে গেলে সেটি বন্ডের সামনেই বিস্ফোরিত হয়। এই ঘটনার জন্য বন্ড ম্যাডলিনকে দায়ী করে এবং তার থেকে দূরে পাঠিয়ে দেয়। মনে হতে পারে এই ঘটনার পর বন্ড MI6 এ ফিরে আসবে, কিন্তু বন্ড সেটা না করে কিউবাতে বসবাস শুরু করে। এরপর সিনেমাটির প্রেক্ষাপট এগিয়ে যায় 5 বছর। এ সময় লন্ডনের একটি ল্যাব থেকে ভাইরাস চুরির ঘটনা ঘটে। ভাইরাসটি নির্দিষ্ট মানুষের DNA এর উপর ভিত্তি করে কার্যকর হয়ে থাকে। ভাইরাস চুরির ঘটনাটি বন্ডকে আবারও কাজে ফিরিয়ে নিয়ে আসে, কারণ এর সঙ্গে স্পেকট্রার একটি যোগসূত্র রয়েছে। সঙ্গে অপহরণ করা হয়েছে ম্যাডলিন ও তার সন্তানকে। প্রাথমিকভাবে জেমস বন্ড এই ভাইরাস চুরির ঘটনায় ফেলিক্স লেটার এবং নতুন মুখ লোগান অ্যাশের মারফতে CIA এর সঙ্গে কাজ শুরু করে। এদিকে 007 এজেন্ট হিসেবে জেমস বন্ডের স্থানে আসে নোমি। অন্যদিকে জেমস এম কে বিশ্বাস করতে পারে না। জেমস মনে করে যে এম ভাইরাসটির ব্যাপারে বিস্তারিত জানে। এই ঘটনায় তদন্তের জন্য বন্ডকে আড়াল থেকে সাহায্য করে কিউ এবং মানি পেনি। ব্লোফেল্ডকে গ্রেফতারের পরে আবির্ভাব ঘটে সাফিনের। তার অভিব্যক্তি ও ডায়ালগ দর্শকের মনে ভয় সঞ্চার করতে পেরেছে। তবে সিনেমায় তার চেয়ে বড় ভিলেন হয়ে উঠেছে প্রজেক্ট হেরাক্লিস। ভয়ঙ্কর সেই ভাইরাস চুরির মূল উদ্দেশ্য কি? স্পেক্ট্রার সঙ্গে এই ঘটনার সংযোগ কি? ম্যাডলিন সোয়ানের কি এর সঙ্গে কোনো সম্পৃক্ততা রয়েছে? জেমস বন্ড কি 007 এজেন্ট হিসেবে ফিরে আসবে MI6 এ? জেমস বন্ড কি পারবে সেই ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করতে? সিনেমার বাকি অংশে এই প্রশ্নগুলোর উত্তরই দেয়া হয়েছে। বন্ড তার মৃত্যু নিশ্চিত জেনেও শেষবারের মতো ঝাঁপিয়ে পড়ে ম্যাডলিন তাদের সন্তান ও বিধ্বংসী ভাইরাস উদ্ধার করতে। অভিযানে সফল হলেও উৎসর্গ করে নিজেকে। ডোনি বোয়েল পরিচালকের আসন থেকে সরে যাওয়ায় এসেছে নতুন পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা। নির্দেশনা মোটামুটি ভালো ছিল। জেমস বন্ডের সিনেমার স্বাভাবিক মারমার কাটকাট ধারা থেকে কিছুটা বেরিয়ে এসে গল্পকে প্রাধান্য দিতে চেয়েছেন এই নির্মাতা। বন্ড মুভির যাবতীয় আকর্ষণ এখানেও মজুদ। দুর্দান্ত সব লোকেশনে শুটিং, চমকপ্রদ গ্যাজেটস,
শ্বাসরোধ করা অ্যাকশন দৃশ্য এবং বন্ডের সেই পরিচিত ম্যানারিজম। ক্যাসিনো রয়্যাল এর আগ পর্যন্ত জেমস বন্ডের চরিত্রগুলো ছিল অনেক প্রত্যাবর্তনশীল ও কিছু ক্ষেত্রে সেক্সিস্ট। ক্রেগের বন্ড সেই দুষ্ট চক্র ভেঙেছে। ক্যাসানোভা এজেন্টের ইমেজ ছেড়ে যথার্থ প্রেমিক বন্ডকে তুলে ধরেছেন ড্যানিয়েলি। সব মিলিয়ে ড্যানিয়েল ক্রেগের বন্ড কোনো সুপার হিরো নয়, সে ধূর্ত, কৌশলী ও প্রয়োজনে হাতে রক্ত লাগাতে দ্বিধা বোধ না করা এক দুর্ধর্ষ স্পাই। জেমসের পরে নোমি যে 007 হতে চলেছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে এই মুভিতে। প্রধান ভিলেন চরিত্রে রামি মালেক ভালো অভিনয় করেছেন। সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হিসেবে হাজির হয়েছেন আনা ডি আর্মাস। নতুন 007 এজেন্ট নোমি চরিত্রে লোশানা লিঞ্চ মোটামুটি ভালো অভিনয় করেছেন। নোমির সঙ্গে বন্ডের ইগোর সংঘর্ষ অনেক মজার ছিল। আগের বন্ড সিনেমাগুলোতে বন্ড গার্লদের ভূমিকা শুধু গ্ল্যামার বাড়ানোর হলেও ক্রেগের বন্ডে আমরা বন্ড গার্লদের প্লটে বেশ ভালো ভূমিকা রাখতে দেখি। অন্য শিল্পীরা নিজেদের চরিত্রে অনেক ভালো অভিনয় করেছেন। নো টাইম টু ডাই মুভিটি দর্শকদের ধরে রাখবে অসাধারণ চিত্রগ্রহণ এবং ভিজুয়াল সেন্স দিয়ে। মুভির প্রথম দৃশ্যটি খুবই কাব্যিক ছিল। তুষার ঢাকা পাহাড়ের উপর দিয়ে হুডি পরা ভিলেনের হেঁটে আসার এরকম দৃশ্য বন্ডের সিনেমায় সচরাচর দেখা যায় না। সব মিলিয়ে সিনেমাটির চিত্রগ্রহণ অসাধারণ, তবে চিত্রনাট্য ও সম্পাদনার ক্ষেত্রে সিনেমাটির কিছুটা দুর্বলতা পরিলক্ষিত হতে পারে। যেহেতু একটি ধারাবাহিক গল্পের সমাপ্তি হতে যাচ্ছে, চিত্রনাট্য ও সম্পাদনার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে মনে হয়েছে। মুভির বড় সম্পদ হ্যান্স জিমারের ব্যাকগ্রাউন্ড স্কোর, বিলি আইলিশের কণ্ঠে ছবির থিম সং নো টাইম টু ডাই আলাদা আবেগ তৈরি করে। বন্ড জেমস বন্ড এই সংলাপ ছবিতে দুবার রয়েছে, একবার খোদ এজেন্টের মুখে আর একবার শেষ দৃশ্যে। কাগজে কলমে এটি বন্ড ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে দীর্ঘ সিনেমা। ক্রেগের পরে জেমস বন্ডের মশাল যার হাতেই যাক না কেন, ড্যানিয়েল ক্রেগ বন্ড হিসেবে দর্শকদের মনে আলাদা জায়গা নিয়ে থাকবেন। আর তার বিদায়টাও সুন্দর হয়েছে। মুভিটির শেষ অংশ দেখে বন্ড ভক্তদের মনে হতে পারে শেষ হয়েও হলো না শেষ, কি যেন বাকি থেকে গেল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।